দুজন মানুষ প্রায় একই বয়সের এবং একই পরিবেশে জন্মগ্রহণ করার পরেও তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করা যায়। তাদের মধ্যে হয়তো বা একজন অনেক ম্যাচিউর, অনেক ওয়াইজ এবং তার লিডারশিপ স্কিল আছে এবং পরিবেশের উপর একটা প্রভাব বিস্তার করে আছেন, কিন্তু ঠিক একই ঘটনাগুলো দ্বিতীয়জনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে লার্নিং। এক্ষেত্রে অবশ্যই প্রথমজন দ্বিতীয়জনের সাপেক্ষে অনেক বেশি শেখার প্রতি সময় ইনভেস্ট করেছেন। তো একটা বিষয় তো আমরা স্পষ্ট হলাম যে আমরা যত বেশি শিখব তত বেশি গ্রো করব, তত বেশি ম্যাচিউর হবো, অথবা তত বেশি আমাদের চিন্তাগুলো ক্লিয়ার হবে। তো কথা হচ্ছে আমরা যখন শেখার কথা চিন্তা করি কোন জিনিসগুলো আমাদের মাথায় সর্বপ্রথম আসে? হয়তো বই থেকে শেখার কথাটা আমাদের মাথায় প্রথম আসে, আমরা বই থেকে শিখতে পারি। আর বর্তমান সময় আরেকটা সোর্স হচ্ছে ভিডিও দেখার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, বাট এর বাইরেও তো আরও কিছু আছে। কিন্তু এর বাইরেও যে সবথেকে মুখ্য শিক্ষার মাধ্যম আছে সেটা আমাদের 50%-এরও বেশি মানুষের অজানা। যেমনটা বলা হয়ে থাকে যে আমরা সবথেকে বড় শিক্ষাটা পাই আমাদের এক্সপিরিয়েন্স থেকে, আর আমাদের এক্সপিরিয়েন্সগুলো জেনারেট হয় পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট। আমরা একটা দিন কাটাই আর আমরা ভালো করে লক্ষ্য করলে দেখবো যে আমাদের দিনগুলো কিন্তু হাজারটা ঘটনার সমষ্টি। আমাদের যাওয়া আসা, বাবা মা, ভার্সিটি, বন্ধু, ক্যাম্পাস, শিক্ষক, সবার সঙ্গে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, আর এই ঘটনাগুলোর সঙ্গে এক্সপিরিয়েন্সগুলো রিলেটেড। বাট দ্য প্রবলেম ইজ আমরা এই এক্সপিরিয়েন্সগুলো থেকে যে শিক্ষাটা নেওয়া প্রয়োজন এটা নেই না, এই জন্য ঘটনাগুলো ঘটনায় শিখে যায় এবং এক্সপিরিয়েন্সের পাল্লা আমাদের দুর্বল হয়ে যায়। আর এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার জন্য যেহেতু আমাদের লার্নিং অ্যাটিটিউড প্রয়োজন হয়, আর লার্নিং অ্যাটিটিউড বিল্ড করার জন্য আমাদের কনসিয়াসলি বিষয়গুলোকে অবজার্ভ করতে হয়, আমরা এটাই করি না। আমরা যদি কোনো রাইটার বা লেখকের কথা চিন্তা করি যিনি কিনা বই লেখেন, তাদের জীবনটা সম্পূর্ণ শেখার জন্য ডেডিকেট করা থাকে। তারা হচ্ছেন আলটিমেট লার্নার, তারা প্রতিনিয়ত কনস্ট্যান্টলি পরিবেশ থেকে শিখছেন, মানুষের সঙ্গে বিভিন্ন ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে শিখছেন, প্রত্যেকটা ঘটনা অবজার্ভ করার মাধ্যমে শিখছেন। ঠিক একইভাবে যারা কিনা তাদের জীবনে কোনো একটা ফিল্ডে অনেক বড় কিছু অ্যাচিভ করেছেন, তারাও একই কাজ করতেছেন, হতে পারে বিজনেসের ক্ষেত্রে এবং যে কোনো কাজের ক্ষেত্রে, স্পোর্টস, তারা প্রত্যেকটা মুভমেন্ট থেকে শিখছেন, জীবনের প্রত্যেকটা ঘটনা থেকেই শিখছেন। তো এই শেখার অ্যাটিটিউড তাদের একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা একটা সাধারণ ঘটনা শেয়ার করতে পারি। একজন রাস্তা দিয়ে হাঁটার সময় সাডেনলি একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং এই দুর্ঘটনার ফলে তাকে তার ডান পাটা হারাতে হয়। তো ডান পা হারানোর পর তার যদি চিন্তা ওই ঘটনা কেন্দ্রিক থাকে, তার যদি অ্যাটিটিউড বা ফোকাসের বিষয় থাকে ওই ঘটনাটি, তখন তিনি চিন্তা করবেন যে আমার সঙ্গে কেন এটা হলো, আমার সঙ্গে ঘটতে হলো কেন, সৃষ্টিকর্তা আমাকেই কেন চুজ করলেন এর জন্য। তো তিনি এই চিন্তাগুলো করার মাধ্যমে আলটিমেটলি তার এক্সপ্রেশনে একটা দুঃখের ছাপ আমরা লক্ষ্য করতে পারবো, তার মানে তিনি অল দ্য টাইম অসুখী থাকবেন। তো এটা একটা হতে পারে। আর একইভাবে যদি একজন মানুষ ওই ঘটনাটাকে লার্নিং অ্যাটিটিউড থেকে দেখে যে আচ্ছা আমার সঙ্গে এটা ঘটলো, সাডেনলি ঘটলো, তার মানে আমাদের কোনো ঘটনার উপর কোনো কন্ট্রোল নাই, যে কোনো ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আচ্ছা আমার তো পায়ের উপর দিয়ে গেলো, আমার যদি শরীরের উপর দিয়ে যেত তাহলে হয়তো আমি মারা যেতাম, আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমার জীবনটা রক্ষা করেছেন। আচ্ছা এই ঘটনা তো যে কোনো সময় যে কোনো কারোর সঙ্গে ঘটতে পারে, মানুষের জীবন তো যে কোনো সময় চলে যেতে পারে। আচ্ছা আমাদের এই অ্যারোগেন্স বা এরকম অহংকার, দাম্ভিকতা তো কোনো যুক্তি দেখি না। তো এরকম চিন্তা করলে আলটিমেটলি একটা অন্যরকম ফল আমরা পেতে পারি, যেটাতে স্যাটিসফ্যাকশন আছে, যেটাতে অনেক লার্নিং আছে। লার্নিং অ্যাটিটিউড বা আমাদের ফোকাসটাকে যদি আমরা শেখার উপর দিই, অথবা আমাদের মনোযোগটাকে শেখার উপর দিই, তাহলে অনেক বোরিং সময়ও আমাদের জন্য অনেক মজাদার হয়ে ওঠে। দেখুন এটা সহজ ঘটনা, যখন আমরা অনেক অনুষ্ঠান দেখি অথবা খেলা দেখি, সাডেনলি হঠাৎ করে বিজ্ঞাপনগুলো চলে আসে। তো এই বিজ্ঞাপনগুলো কিন্তু আমাদের সবারই বিরক্ত করে যখন হঠাৎ করে চলে আসে। তো আমরা এই বিরক্তিকর সময়েও অনেক সুন্দর করে দেখতে পারি যেমনটা বিজ্ঞাপনগুলো কেন দিচ্ছে, আচ্ছা এটা সাউন্ড এত জোরে করা হচ্ছে কেন, কেন এটা এভাবে দেখাচ্ছে, বিজ্ঞাপন কি আসলে কোনো একটা প্রোডাক্ট কিনতে হেল্প করে, আর যদি করেও তাহলে কীভাবে করে। লক্ষ্য করুন বিজ্ঞাপনে যে প্রোডাক্টটা দেখানো হচ্ছে ওটা কিন্তু সত্যিই আমাদের প্রয়োজন, বাট ইমিডিয়েট প্রয়োজন না। তো বিজ্ঞাপনগুলো দেখার ফলে ব্রেইনে আমাদের অবচেতন মনে, অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা সাফ ফেলে রাখে, যেটা আমাদের একটা মুখস্থ করে রাখার মতো অবস্থা ক্রিয়েট করে। যখন আমরা বাজারে ওই রিলেটেড বা ওই সাদৃশ্য কোনো প্রোডাক্ট কিনতে যাই, যখন আমরা গাদিতে বা স্ট্যাকে এরকম অনেক প্রোডাক্ট দেখি, সাডেনলি আমাদের চোখ ওই প্রোডাক্টটাকে ক্যাচ করে ফেলে, যেটা আমাদের ব্রেইন আগেই দেখেছে কিন্তু মনোযোগ দিয়ে দেখেনি যে এটাই আমি কিনবো। আমি মনে করতেছি যে আমি আগে থেকেই একটা তথ্যের উপর ভিত্তি করে ডিসিশন নিলাম, আমরা চিন্তাই করলাম না যে আসলে আমি ভালো প্রোডাক্ট এর চেয়ে পাওয়া যাবে কি না, আমি কোনটা নিব, আমরা দেখেছি আগে তাই আমরা ওটাই চুজ করি, অটোমেটিক ডিসিশনটা আসে, বিকজ ওই সময় আমাদের ডিসিশনের প্রতি কন্ট্রোল থাকে না। আমরা কি মনে করতে পারি না এটা একটা শিক্ষা? আবার একটা মজার ঘটনা শেয়ার করি যে আমাদের অনেক বন্ধু যখন আমাদের সঙ্গে দেখা হয় তখন তারা আমাদের সম্বোধন করে যে দোস্ত কেমন আছিস, তারা আমাদের দোস্ত বলে সম্বোধন করে। যদি তারা আমাদের নাম ধরে সম্বোধন করতো, সাপোজ আমার নাম হচ্ছে রায়হান, তো সে যদি আমাকে বলতো যে রায়হান কেমন আছিস,
এই বিষয়টা বেশি এফেক্ট ক্রিয়েট করে নাকি দোস্ত কেমন আছিস বেশি এফেক্ট ক্রিয়েট করে? যদি আমরা ঘটনাটাকে অবজার্ভ করি তাহলে একটা বড় শিক্ষা পেতে পারি। আমরা জানি যে মানুষ সাবকনসিয়াসলি তার নামকে অনেক বেশি পছন্দ করে, তো তখন কেউ তার নাম ধরে সম্বোধন করে তখন একটা অটোমেটিক আমাদের আপন আপন ফিলিংস চলে আসে, আমাদের রিলেশনটা অনেক স্ট্রং হতে শুরু করে। তো আমাদের জীবনে এরকম হাজার হাজার ছোটো ঘটনাগুলো থেকে যদি আমরা শুধু আমাদের অ্যাটিটিউড বা ফোকাসটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে আমরা হাজার জিনিস শিখতে পারি এবং গ্রো করতে পারি আলটিমেটলি। আনফর্চুনেটলি আমরা মনে করি যে এই অ্যাটিটিউড বা লার্নিং অ্যাটিটিউড কোনো মানুষের বাইবর্ন, তারা জন্মগতভাবে জেনেটিকলি পেয়ে থাকে, বাট এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। হতে পারে কোনো একটা শিশু তার ছোটোবেলা থেকে ফ্যামিলি থেকে এই গুণটা পেতে পারে, যাতে করে তার বাবা মা বা অন্যান্য সদস্যগণ এরকম স্কিল চর্চা করে, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট কোনো একটা মানুষের বাইবর্ন এই গুণগুলো আসে। এই অ্যাটিটিউড বা পজিটিভিটি বা লার্নিং অ্যাটিটিউড আমাদের মধ্যে আমরা বিল্ড করতে পারি, এটার জন্য আমাদের প্রয়োজন প্র্যাকটিস। আমরা যদি জাস্ট কয়েক সপ্তাহ আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটতেছে ওগুলো থেকে শেখার অ্যাটিটিউড নিয়ে দেখি বা শেখার দৃষ্টিভঙ্গি থেকে তাকাই তাহলে অনেক কিছু শিখতে পারবো, এবং একটা পর্যায়ে দেখবো যে এটা একটা স্পন্টেনিয়াস হয়ে যাচ্ছে, স্ফূর্ত, তখন একটা অভ্যাস হয়ে যাবে এবং আমরা বুঝতেই পারবো না যে কোনো ঘটনা আমাদের সঙ্গে ঘটছে আমরা তার থেকে একটা ভালো জিনিস বের করে আনতেছি। এবং একটা পর্যায়ে এমন কিছু ঘটে যে আমাদের সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটলেও ওখান থেকে সাবকনসিয়াসলি আমরা একটা ভালো জিনিস বের করে নিয়ে আসি, এবং এই কারণে খারাপ ঘটনা যে রেস হওয়া উচিত আমাদের ফেজে আমাদের মধ্যে ওটা থাকে না, আমাদের স্যাটিসফ্যাকশন থাকে, আমরা হ্যাপি থাকতে পারি। ইটস এ গুড থিং। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।